হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা জানবো যে কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয় পেওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব আসুন শুরু করা যাক তো এর জন্য প্রথমেই যেটা করতে হবে আপনি যে কোনো একটা সার্স যে কোনো একটা ব্রাউজার চোজ করবেন সেখানে আপনি লিখবেন পেওনিয়ার 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 লেখার পর আপনার সামনে প্রথমে যে এন্টারপ্রেসটা শো হবে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করে দেবেন দেন যেহেতু আমাদের সাইন আপ করা নেই এখানে লগ ইন দেখতে পাচ্ছেন এর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আপ আমরা জাস্ট সাইন আপে ক্লিক করে দেব সাইন সাইনআপ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা বক্স আছে এখানে আমরা আই এম আমি কি ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার ওর এস এম বি ওকে এটা ক্লিক করে দিব দেন এটা এনশিওর করার পরে আই এম লুকিং কি গেট ফেইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ওকে এটা ক্লিক করে দিব দেন মাই কারেন্ট পেমেন্ট বলি আমি কত আর্ন করি তো যেহেতু আমরা স্টার্টিংয়ে করতেছি সেই ক্ষেত্রে লেস দেন ফাইভ এটা ক্লিক করে দিব দেন ক্লিক অন রেজিস্টার ওকে দেন এখানে আমাদের সামনে পাঁচটা ট্যাব চারটা ট্যাব রয়েছে গেটিং স্টার্টেড কন্ট্যাক্ট ডিটেলস সিকিউরিটি ডিটেলস অলমোস্ট ডান ওকে এই বিষয়গুলো আমরা ফিল আপ করতে হবে তো যেহেতু আমাদের আমরা কোম্পানি নয় আমরা ইন্ডিভিজুয়াল সেক্ষেত্রে আমরা আমরা ইন্ডিভিজুয়ালটা আউট করে দিব তারপরে এখানে ফার্স্ট নেমটা দিতে হবে তো নামটা দেওয়ার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে আপনার এনআইডিতে যেই তথ্যটা আছে অ্যাজ ইট ইজ দেওয়ার চেষ্টা করবেন ফার্স্ট নামটা দিলাম তারপর লাস্ট নেম দেন আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেটা ভেরিফাইড ইমেল অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন ফার্স্ট টাইম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সেকেন্ড টাইম আবার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে দেন যেটা করতে হবে এখানে অ্যাড্রেসটা দিয়ে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে ওকে জন্ম তারিখটা চুজ করে দিতে হবে এখানে দেন মাসটা সিলেক্ট করে দিতে হবে দেন তারিখ ওকে তো এটা অটো স্পেস নিয়ে নিবে এটা স্ল্যাশ এটা আপনাকে কিছু করতে হবে না এটা অটো স্পেস নিয়ে নিবে ওকে এখন আপনাকে এখানে দিতে হবে কনট্যাক্ট ডিটেইলস তো কন্ট্যাক্ট ডিটেলস প্রথমে যেহেতু আপনি বাংলাদেশ থেকে করতেছেন এটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে তারপরও যদি আপনার অন্য কোনো কান্ট্রি হয় আপনি সেখান থেকে চো চুজ করে দেবেন এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু আছে তো সের্ আমাদের এনআইডির পিছনে যে তথ্যটা আছে সাপোজ প্রথমে গ্রামের নাম দেবেন কমা দিবেন স্পেস দেবেন এরপর আপনি পোস্ট অফিসের নাম দিবেন কমা দিবেন স্পেস দেবেন তারপর আপনি আপনার উপজেলার নাম দেবেন কমা দিবেন স্পেস দেবেন দেন আপনি আপনার এখান থেকে যেহেতু আমার ফার্স্ট লাইনে হয়ে গেছে গ্রামের নাম দিয়েছি পোস্ট অফিসের নাম দিয়েছি উপজেলার নাম দিয়েছি দেওয়ার পরে আমার অ্যাড্রেস লাইন টুতে কিছুই করতে হবে না শ্রেফ নিচের দিকে আসবেন এখানে সিটি বা টাউন লেখা আছে তো আপনার সিটিটা আপনি দিয়ে দিবেন সিটি মিনস অ্যাকচুয়ালি আপনি কোন কোন জেলাতে রয়েছেন কোন শহরে আপনি রয়েছেন তো আপনি চুজ করে দিবেন সিটিটা তারপর আপনি জিপ কোডটা দিয়ে দেবেন আপনার এনআইডির পিছনে যে জিপ কোডটা রয়েছে সেটা অবশ্যই দিয়ে দিবেন তারপর আপনি মোবাইল কনফার্ম করবেন তো মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে সেটা দিবেন দেওয়ার পরে হয়তো এখানে চিন্তা করছেন যে এখানে তো কিছুই নেই কীভাবে এখানে স্যান্ড করব কীভাবে এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড কোড ওকে এখানে আপনি ক্লিক করে দিবেন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড আসবে সেটা 30 সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে থ্রো করতে হবে তো আমার ভেরিফিকেশান কোডটা চলে আসছে আমি টাইপ করে দিচ্ছি ওকে অটো নিয়ে নিলো দেন গো ফরওয়ার্ড নেক্সট করে দিবেন আপনি যে যে একটা পাসওয়ার্ড চুজ করবেন তো সবচেয়ে বেটার হয় যেহেতু এখানে পাসওয়ার্ড দেখা যায় না আপনি নোটপ্যাডে পাসওয়ার্ডটা টাইপ করবেন নোটপ্যাডে পাসওয়ার্ডটা টাইপ করার পরে আপনি কী করবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন একটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে কিছু সংখ্যা স্মল লেটার দিতে হবে দেন আপনি সংখ্যা অ্যাড করবেন আমি এখানে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখানে ফেস্ট করে দিচ্ছি পাসওয়ার্ড একবার দিলাম দেন এখানে পাসওয়ার্ড আবার চাচ্ছে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন আপনাকে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে এটা মাথায় রাখতে হবে যে কোন কোশ্চেনটা আপনি এখানে চুজ করবেন যে ইন হুইচ সিটি ডিড ইউ গেট ম্যারিড আপনি কোন সিটিতে বিয়ে করেছেন অথবা হুইচ টাউন ওয়াজ ইউর ফাদার বর্ন তো যেটা আপনার কাছে সহজ মনে হয় তো সাপোজ আপনার পিতা কোথায় কোন শহরে কী করেছে জন্মগ্রহণ করেছে তো এটা খুব ইজি সবাই মনে রাখতে পারবেন তা আমি দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে বাংলাদেশ তো অলরেডি সিলেক্ট করা আছে আপনার এনআইডির নাম্বারটা দিতে হবে ওকে তো এখন এনআইডির নাম্বারটা দিচ্ছি আপনি একটু চেক করে নেবেন যে এনআইডিটা দিচ্ছেন আপনার এনআইডি কিনা এবং এটা দিয়ে আগে যদি আপনি ইউজ করে থাকেন এই এনআইডি দিয়ে যদি আগে কোন ওকে আমি দিয়ে দিলাম এখন এন্টার প্লিজ এন্টার কোড বিলো কোড বলতে এখানে যে ক্যাপচাটা আপনি দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে দিবেন যেহেতু বাংলাদেশে তো সেক্ষেত্রে আপনি কী দিবেন বিডিটি থাক তো কারেন্সিটা আমাদের বাংলাদেশে যেহেতু টাকা সেক্ষেত্রে আচ্ছা আমি ইউএচডিটেই রাখছি দেন এখানে বলছে ব্যাংক নেম ওকে তো কোন ব্যাংক যেহেতু আমি জনতা ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই শর্টটা ব্যবহার করবেন আপনি অনলাইনের যে ফুল অ্যাকাউন্ট নাম্বারটা আছে সম্পূর্ণটা ব্যবহার করবেন ওকে খুব চেক করে নেবেন যেহেতু অ্যাকাউন্ট নাম্বারেই আপনার টাকা আসবে সেক্ষেত্রে খুব অ্যাকাউন্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটু চেক করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই নিচে দিবেন আর এখানে বলছে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডার কে যেহেতু অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিয়ে দেবেন ওকে দেন এখানে আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি কুকিজ পলিসি এটা টিকমার্ক করে দিবেন আই এগ্রি টু দ্য ফ্রাই ফ্রাইসিং অ্যান্ড ফিজ এটা টিকমার্ক করে দিবেন ওকে ওকে তো এখানে বলছে যে কংগ্রেসিলেশ ইয়োর পিওনিয়র অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনস হ্যাভবিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিবিউড ওকে এখানে যেটা করতে হবে যে ইউ আর নাও স্টেপ টু অফ অ্যাপ্লিকেশন প্রসেস ওয়ান ওস এ কমপ্লিটেড ইউ হাজ বিন সাকসেসফুলি সাবমিটেড দেন রিভিউ প্রোগ্রেসে আছে রিসিভ পেমেন্টে যাই হোক এখন আমরা একটা মেইল আসবে মেইলটা একটু চেক করব এখানে দেখতে পাচ্ছেন যে পেওনিয়ার থেকে একটা মেসেজ এসেছে তো প্রথমে বলছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ইমেইলটা ভেরিফাই করতে বলছে ভেরিফাই ইয়ে করবো ভেরিফাইতে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ইউর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল একটা মেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশান কমপ্লিটেড তো ইউ আর রিভিউইং ফর পেওনিয়ার অ্যাকাউন্ট ইট উইল টেক আপ টু থ্রি বিজনেস ডেজ তো অনেক সময় তিন দিন বা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে হয়ে যায় বা অনেক সময় তিন দিন লাগে তো আমরা একটু অপেক্ষা করব তো কাজ মোটামুটি শেষ পিওনিয়ারের কাজ শেষ এখন আমরা ইচ্ছা করলে এখানে যেহেতু লগ ইন অপশনটা এসেছে আমরা ইচ্ছা করলে লগ ইন করে দেখতে পারি যে আমাদেরটা অ্যাকচুয়ালি হয়েছে কি না আমরা সাইন ইন করছি তো এখানে আরও কিছু অপশান আস্তে দেখতে পাচ্ছেন উই উইল সেন্ড ভেরিফিকেশান কোড টু দ্য মোবাইল ওকে মোবাইলে একটা ভেরিফিকেশান কোড এসেছে মোবাইলে ভেরিফিকেশান কোড আসবে টার্ন অন করে দিব দেন একটা কোড আসবে এটা এখানে সাবমিট করতে হবে নাম্বারটা ভেরিফাই করে নিচ্ছে তারা নাম্বারটা ভেরিফাই হচ্ছে ওকে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কপি অ্যান্ড সেভ দ্য ফলোইং রিকভারি কোর্ড ওকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি ওকে এখানে বলছে ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান তো আপনি এখানে কী করবেন এখানে কিছু বিষয় আছে সাপোজ হুইচ হাই স্কুল ডিড ইউ স্টাডি বা হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট নেম অফ ইউর ফার্স্ট বস হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর গ্রেট টিচার ইন হুইচ সিটি ওয়াজ ইউর গ্র্যান্ড ফাদার বর্ন অর মাদার তো এখানে হাই স্কুল তো হাই স্কুলের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি দেন আর একটা সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে তো এখানে সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে যে হোয়াট টাউন ওয়াজ ইউর মাদার ওকে তো এখানে অফকোর্স সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার যদি কনফিউশন থাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ওকে কারণ এগুলো পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ওকে দেন সাবমিট ওকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গুড ইভিনিং এখানে আমার আইডিটা চলে আসছে এবং এখানে আমার ট্রানজেকশনটা দেখাবে যে ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার এ তো সাবমিট নাও তা এটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড ভেরিফিকেশানটা দুই ধরনের লাগবে একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন একটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যু ফটো ওকে তো এখানে আপলোড এ গভর্নমেন্ট ইস্যুড আইডি অর্থাৎ এনআইডির কার্ড চাচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্রাউজে ক্লিক করে আপনার এনআইডিটা নিয়ে নিতে হবে তো আমি আমার এনআইডিটা দিচ্ছি সেকেন্ড পার্টটা নিচ্ছি ওকে দেন আপনার এনআইডিটা আপলোড করার পর আপনাকে যেটা করতে হবে সাবমিটে ক্লিক করে দিতে হবে ওকে সাকসেসফুলি এখানে বলছে মাই ভেরিফাইড ইনফরমেশনস ওকে এখানে টিক দেওয়া আছে তার মানে হচ্ছে ইউ হ্যাভ রিসিভ ইউর ডকুমেন্টস জাস্ট আ ফিউ আইটেমস লেফট বিফোর ইউর অ্যাকাউন্ট ইজ রেডি টু ইউজ ওকে এখন আপনি যেটা করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশনস এখানে চলে যাবেন এখানে গভর্নমেন্ট ইস্যু আইডি যে সাবমিট করেছে সেটা ক্লিক করা আছে এখন আপনি অ্যাড্রেস ভেরিফিকেশানস এটা করার জন্য যেটা যেটা করতে হবে ইউটিলিটি বিল ইন সেন্টার নেম ইউটিলিটি বিল যদি না থেকে থাকে আপনি আদার লিগাল ডকুমেন্টস এখানে সাবমিট করতে পারেন করে কি করতে হবে আপনি ধরেন আপনার ন্যাশনাল আইডির পাশাপাশি আপনি চেয়ারম্যানের সার্টিফিকেট অথবা নাগরিকত্ব সনদ অথবা আপনি জন্ম নিবন্ধন ফর্ম যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন আমার আদার ইনফরমেশনের মধ্যে আমি টিন সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি ওকে দেন সাবমিট তো যে ডকুমেন্টটা দিবেন অবশ্যই বিকে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর আহ ইনফরমেশনটা সাকসেসফুলি কি হয়েছে ইউ রিসিভ ইউর ইউ উইল লেট ইউ নো অ্যাজ সোন এজ ইউর অ্যাকাউন্ট ইজ রেডি ফর ইউজ ওকে তো মোটামুটি আমাদের কাজ শেষ যা হয়েছে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন মোটামুটি সেট আপ এখন আমরা আর কিছু করার নেই তো এখান থেকে আমরা কী করতে পারি ইচ্ছা করলে লগ আউট করে নিতে পারি ওকে তো লগ আউট করার পর আবারও একটু সাইন ইন করে দেখছি কী অবস্থা তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি রেডি এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে ব্যালেন্স জিরো দেখা যাচ্ছে আপনি যখন অ্যাড করবেন পেওন ইয়ারটা যখন আপনি আপনার ফাইবার আফওয়ার্ক বা আউটসোর্সিং বা অন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাড করবেন এখানে আপনি আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন খুব ইজিলি ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই ছিল আজকের মতো আশা করি এই যে ফুল গাইডলাইনটা আপনার অনুসরণ করে আপনারা নিজের পেওনিয়ার অ্যাকাউন্টটা নিজেই খুলতে পারবেন ওকে যদি কন্টেন্ট উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল